তোমরা এখনো বসে? আমার তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। তোমরা কি দিয়ে তৈরি বলো তো, কি দিয়ে তৈরি? দুই মক্কেল কি দিয়ে তৈরি? না না, লাজ লজ্জা তোমাদের নেই সে আমি জানি, কিন্তু বাড়ি ঘর তো আছে। হ্যাঁ, বাজে কটা? হ্যাঁ, কটা বাজে? খেয়াল আছে? আমি তো বাড়ি যেতে চেয়েছিলাম। চেয়েছিল তো বারণ করেছিল কে? এই তো নাগেশ্বর বলল ওই বোতলটা শেষ করে তারপর উঠ। তো সে বোতল কি এখানেই বসে বসে শেষ করতে হবে? কি করবো, আমার বাড়িতে তো এক ফোঁটা শান্তি নেই। আমার বউকে তো এঁকেছেন, নেশা করে ঢুকলে বাড়ি চেঁচিয়ে মাথায় করে, দু একবার তুলেও ফেলে দিয়েছে। তোমার বউ তোমাকে তুলে ফেলে দেয়? আজলামি হচ্ছে, আজলামি হচ্ছে বড় ক। না, আমাকে না, ও তো তুলে ফেলে দিয়েছে। বাবু, বাবু এদের কথা ছাড়ান দেন বাবু, খোকা বাবু বাড়ি থেকে অনেকক্ষণ বেরিয়েছে, এখনো বেরেনি। আমি জানতাম এলম একটা কিছু ঘটবে, ওই মনুষ্যের মতো মেয়েকে দেখে ও ভয় পেয়ে গেছে। এই যাও তো মতির মা, তুমি আমার চোখের সামনে থেকে সরো তো, সারাক্ষণ শুধু বৌমাকে দুষছে সারাক্ষণ। আর এই হয়েছে আজব ছেলে, দিনের বেলায় যাকে বাড়ির বাইরে একটু পাঠানো যায় না, রাতের বেলা গেল কোথায়? হ্যাঁ ঠিক ঠিক, এটা তো খুবই চিন্তা, খুবই অদ্ভুত ব্যাপার। এই তোমরা মুখ বন্ধ করো তো, আপদের দম। এই হরি যা তো খুঁজে নিয়ে, কোথায় গেছে খুঁজে নিয়ে যা। যাই। কি হলো, তুমি আবার ঘটের মতো দাঁড়িয়ে রইলে কেন? যাও ভেতরে যাও। বলছি সবাই চিন্তা করছে ঠিকই, কিন্তু আমার মনে হয় এত দুশ্চিন্তা করার কিচ্ছু না। হ্যাঁ তোমার আবার কি, পেটে পানি পড়লে তো সব চিন্তার ঊর্ধ্বে চলে যাও তুমি গোরক্ষ। আরে না না বাবা, আমার মনে হচ্ছে সত্য নিজের বন্ধুদের কাছে এই বিয়ের খবরটা দিতে গেছে। শোনো, ওর কোনো বন্ধু নেই, থাকতে পারে না। কি ব্যাপার? আরে রাস্তার কুকুরের মতো চেঁচাচ্ছে কে? কে চিৎ? সরে যাও হরিদা, আমাকে ছেড়ে দাও। মাথা ঠান্ডা করো, হট যাও। এই গোরক্ষ, ওরকম হচ্ছে কেন? মনে হচ্ছে ওর পেটে কিছু পড়েছে, আমাদের মতো করছে। এই তুমি মদ খেয়েছো? Yes. আজ বিশ্রী গন্ধ বেরোচ্ছে। এই গন্ধটা না আমার চেনা চেনা লাগে, হরেকেশ্বর ভাইরে কেন? ও বাবা, এ তো ছোলাই। এই সতীশ বাবু, আপনি আপনার ছেলেকেও ওই বিলিতির ভাগ দেন না? শাট আপ, কোনো কথা বলবে না তোমরা, কোনো কথা না। কেন এমন করলে? এসব ছাইপাশ গিলে এসেছো কেন বলো? বলো কেন করলে, কেন? আমি তোমাকে প্রশ্ন করেছি কিন্তু জবাব দাও সত্য। ইচ্ছে হয়েছে খেয়েছি, কি বেশ করেছি। তুমি চলো, তোমার শরীর ভালো নেই, তুমি ঘরে চলো। দাঁড়াও, ওকে জবাব দিতে হবে, ও কেন এরকম করলো। কি করবে, আপনি তো ওর হাতে কোনো টাকা পয়সাই দেন না, ও তো চোলাই পথেই খাবে। কথা না হয় আপনি ওকে কালকে বলবেন, এখন শোনো, বড্ড বেশি কথা বলছো তুমি। ওকে আমি একটা প্রশ্ন করেছি, তার উত্তর ওকেই দিতে হবে, বলো জবাব দাও। আমি দেবদাস হতে চাই। কি দাস? দেবদাস, দেবদাস ওই সৎসঙ্গে লিখেছিলেন প্রেমের ধাক্কা খেয়ে পা মাদা হয়েছিল। তো ওকে কে ধাক্কা দিচ্ছে? আমি তোর বিয়ে দিচ্ছি, বিয়ে। ওই তো বলেছিলাম না, ওইটাই তোর বড় ধাক্কা। ধাক্কা? দেবদাস হবে? হ্যাঁ দেবদাস, মেরে চামড়া কুটিয়ে দেবো তোমার,
বাঁদর কথা কাট। আপনি অন্তত মাথাটা ঠান্ডা রাখুন, ও এখন সুস্থ নেই, এখন ওকে এসব বলে কি লাভ? ঠিক আছে, কিন্তু হলো নাকি? আরে দেবদাস তো কেউ এমনি এমনি হতে চায় না। ও কেন দেবদাস হতে চাইছে সেটা তো একবার জানা দরকার। বলো ভাই, বলো বলো কেন তুমি দেবদাস হতে চাইছো, বলো বলো। ওয়া হাওয়াই পাখি আর নেই, পাগল করে দেবে আমাকে, আবার কবিতা বলা শুরু করেছে। কবিতা না, আমার পাখি, পাখির বিয়ে হয়ে যাবে। পাখির বিয়ে হয়ে যাবে। কি এটা, কি বিয়ের কার্ড? আমি তো কিছুই বুঝতে পারছি না, কি হচ্ছে কি হচ্ছে। পাখিকে ভালোবাসে, আমাকে বলেছিল। পাখিকে ভালোবাসে? এ তোমরা জানতে, তুমি জানতে ও কেউ কিচ্ছু জানতো না, কিচ্ছু না। তুমি একা সব জানো না, এলা দুদিন এসে সবকিছু জেনে গেল, বুঝি? কি করে জানলে? খোকা তো বাড়ি থেকে বেরোতো না, কি করে জানলে? জবাব দাও। এই আমি তোমাকে জিজ্ঞেস করছি, আমার কথার উত্তর দাও, জবাব দাও, কি করে হলো, জবাব দাও। এসব কি আর বলে কয় হয়, হয়েছে মনে মনে। ও মনে মনে হয়েছে, আর তুমি এখন দেবদাস হতে চাইছো? এটা খুব খারাপ হলো, খুব খারাপ হলো। আজকেই সত্যচরণের বিয়ে আঁকা হলো, ওদিন বাদেই ওর বিয়ে, আর এখন জানা যাচ্ছে যে ও একটা অন্য মেয়েকে ভালোবাসে। আর যাকে ভালোবাসে তারও তো বিয়ে ঠিক হয়ে গেছে, কিন্তু এখন তো আর কিছু করার নেই, সব তো হাতের বাইরে চলে গেছে। তার ঠিক, কিন্তু এই পাখি বলে যে মেয়েটা আছে সে কিন্তু অমন নয়, মানে এই এই আমাদের সতীশবাবু যেরকম চান ভালোই হয়েছে, ও ভালোই হয়েছে। না থাকবে বাস, না বাজবে বাসি। সতীশবাবু বলছি, আপনি হাসছেন কেন? আমার ছেলে আজকে আমাকে অবাক করে দিয়েছে, মানে সারা জীবন জেনে এসেছি আমার ছেলে হচ্ছে ম্যাদা মারা, আসলে ড্যাম না কাকে বলে দেখে না। শোনো শোনো, আমার ছেলেকে আমি যা খুশি বলতে পারি, তোমরা বাধা দেবার কেউ নাও না, কিচ্ছু বলতে পারবে না তোমরা। তবে হ্যাঁ, একটা কথা ঠিকই বলেছ, যা হয়েছে সব ভালোর জন্যই হয়েছে। ওর মা না ওপরে চলে গিয়ে আমাকে না একেবারে শেকলে বেঁধে দিয়েছে, অনেক শেকল দিয়ে বেঁধে রেখে দিয়েছে। আর পারছি না আমি, আমি আর পারছি না, আর পারছি না। যে পারবে এবার তার এই বাড়িতে আসা দরকার। কে 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 কে